চ' হেল্ল' ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক এগেইন আৰু এনি ব্লগাৰ ইউটিউব চেনেলটোলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। ত' আজি এটা নতুন ব্লগ আৰম্ভ কৰিম বুলি ভাবিছোঁ আৰু আজি বহুত দেৰি হৈ গ'ল আজি ব্লগিং ষ্টাৰ্ট কৰা। টাইম হৈছে এতিয়া 11:20। ত' 11:20ৰ দিন বেছি মানে এতিয়া দিন হৈ গ'ল এতিয়া। ত' সোনকালে যাওঁ আৰু ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ত' আজি গৈ আছোঁ আমি টিলিঙা মন্দিৰ, তিনিচুকীয়া বৰডুবি টিলিঙা মন্দিৰ আজি গৈ আছোঁ। আজি আপোনালোকে ভালকৈ দেখিবলৈ পাব টিলিঙা মন্দিৰ। বহুতো ভিডিঅ' আপোনালোকে দেখিছে নিশ্চয়, বহুত ইউটিউবত ভিডিঅ' চাইছে টিলিঙা মন্দিৰৰ বিষয়ে। ত' আজি ময়ো চেষ্টা কৰিম আপোনালোকক দেখাবলৈ। ত' তেনেহ'লে ব'লক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। হেল্ল' ফ্ৰেণ্ডছ, আমি এতিয়া পালোঁ দিহিং নৈ আৰু আমি এতিয়া দিহিং নৈ ওপৰে গৈ আছোঁ। আৰু আপোনাৰ দেখিছে এয়া হৈছে ৰেলৱে দলং। আৰু চাওক চাওক লেফ্ট ছাইডে চাওক, এই ভিউ পইণ্ট চাওক, অ' মাই গড কি ধুনীয়া। ইয়াত বহুত মানুহ আহে পিকনিক খাবলৈ। এইয়া যেতিয়া পানী শুকাই যায় ঠাণ্ডা ছিজনত বহুত মানুহ পিকনিক খাবলৈ আহে। আপোনালোকো আহিব পাৰে নিশ্চয়, বহুত ধুনীয়া জেগা। আৰু আমিও চেষ্টা কৰিম আহিবলৈ এদিন নিশ্চয়। ত' গৈ থাকোঁ এতিয়া ব'লক। হেল্ল' ফ্ৰেণ্ডছ, আমি এতিয়া গৈ আছোঁ আৰু দুলীয়াজান পাবলৈ বেছি দূৰ নাই। ত' কি কৰিব, ৰাস্তা বেয়া, উপায়টো নাই, অলপতো ঠেকচা খাবই আৰু। তেনেহ'লে বেছি দেৰি নকৰোঁ, গৈ থাকোঁ এতিয়া ব'লক। চ' হেল্ল' ফ্ৰেণ্ডছ, ত' আমি এতিয়া আহি পালোঁ বৰডুবি, তিনিচুকীয়া বৰডুবি আহি পালোঁ। আৰু আমি এতিয়া আচলতে টিলিঙা মন্দিৰ, মই আপোনালোকক টিলিঙা মন্দিৰ দেখাবলৈ লৈ গৈ আছোঁ। আৰু সেই টিলিঙা মন্দিৰৰ মেইন কথাটো হ'ল আপোনাৰ ইয়াত এটা বহুত ডাঙৰ গছ এটা আছিলে, বটগছ বুলি কয়। সেই বটগছজোপা এতিয়া নাই, বুঢ়া হৈ গ'ল, বহুত বছৰ হৈ গ'ল বটগছজোপা, এতিয়া নাই সেই গছজোপা। ত' এতিয়া অকল মন্দিৰটো আছে, মন্দিৰটোৰ কাষতে মানে সেই য'ত বৰগছ আছে সেই বৰগছতে মানে তাতে পানী ঢালে শিৱলিংগ এটা আছে, মানে সেই বৰগছজোপাৰ ঠিককে তলতে মানে গুৰিতে এটা শিৱলিংগ, সৰু মূৰ এটা শিৱলিংগ আছে। তাতে আপোনাৰ পানী ঢালে ফুল, মানে নাৰিকলৰ পানী, নাৰিকল ভাঙি তাত পানী ঢালে, সেনেকুৱা কৰে, মানে বহুতো ভক্ত আহে। হেল্ল' ফ্ৰেণ্ডছ, আপোনালোকে দেখা পাইছে চাওক, এইবোৰ আপোনাৰ ধুনীয়াকৈ দোকান পোহাৰবোৰ আছে। ত' আপোনালোকে ইয়াৰ পৰা লৈ যায় আপোনালোকে ধুনীয়াকৈ চাকি বন্তি লৈ আপোনালোকে ইয়াতে মানে মন্দিৰত গৈ চাকি বন্তি জ্বলাব পাৰিব, ইয়াৰ পৰা লৈ যায়। এই দেখিছে আপোনালোকে চাওক, হয় ভালে আছে, হয় হয়। তো ইয়াৰ চাওক কি ধুনীয়াকৈ লাইন পাতি আপোনাৰ ৰাস্তাৰ আপোনাৰ ৰাইট ছাইডে আছে। এই ৰাইট ছাইডে আপোনাৰ গোটেই দোকান বজাৰবোৰ দেখিবলৈ পোৱা যায়, আৰু এভেইলেবল মানে ইয়াতে চাকি বন্তি। আৰু টিলিঙা যদি লগাব ইচ্ছা কৰে আপুনি ডাঙৰ পৰা সৰুলৈকে আপুনি টিলিঙা লগাব পৰা ইচ্ছা কৰি আছে, ইয়াতে ইয়াত থালি এভেইলেবল পোৱা যায়। ইয়াৰ পৰা এটা থালি লৈ আপোনালোকে মন্দিৰ ভিতৰলৈ গৈ আপোনালোকে পূজা পাতল কৰিব পাৰে। হয় চাওক, হয় হয়। তো চাওক মই এতিয়া বৰ্তমান দেখুৱাই আছোঁ যিখিনি আপোনাৰ দোকান পোহাৰ আছে, চাওক। এয়া হৈছে মেইন দুৱাৰ, টিলিঙা মন্দিৰৰ মেইন দুৱাৰ। চাওক কি বৃহৎ আকৌ টিলিঙা লাগি আছে, আৰু তলতে আপোনাৰ এইটো মানুহ টিলিঙাটো বজাবলৈ কাৰণে এটা ডাঙৰ টিলিঙা লগাই থোৱা আছে এইটো।
সোমাই গেলে আপনার এই টিলিঙ্গা বজাই বজাই লো আপনি ভিতরে সোমাই যাব। তো লেফট সাইডে আপনার দেখবলে পাওয়া যায় এই দোকান বজার, বজার নয় আসলে দোকান পোহার হয়। প্রথমতে মই আপনার দোকান পোহারখিন দেখাই লো গেছো, তারপর মই আপনার এই মন্দিরের ভিতর অংশ মই দেখাবলে চেষ্টা করি। তো এইখানে শেষ আপনার দোকান পোহার এখানে শেষ হয়েছে। তো আপনাদের যদি দুলেজন হয়ে আহে তো আপনাদের আরম্ভণি ইয়ারপাই হব, এই দোকানের পর আরম্ভণি হব। তো চাওক, তো বাবা এটা থালি এখন লয় আছে, চাওক এখন থালি লব লাগবে। আমি থালি এখন লো, তারপর আমি পুনের পেটলে সোমাই গে সেবা এফাক জানাম। হ্যালো ফ্রেন্ডস, তো এটা পাপা মই এটা থালি খন ললো, মানে কাহি মানে এখন ললো চাকি বহি থাকা। তো এটা তিনিগাটো বজাও। ইমান ডাঙর বেল ঘন্টা যেন বজাই দিলো, এটা ভিতরে কমেন করে আছো সব। তো বর্তমান অল্প চাফ চিকুণ করে আছে মন্দিরের ভিতর ভাগ, অলপমান চাফ চিকুণ করে আছে, অলপ না ভালেখানি চাফ চিকুণ করে আছে। এইফালে সোমাই যাব লাগবে এটা। তো আহিলে আপনাদের এটা চাকি জ্বলাব পারি, সব তেওঁলোকে চাকি জ্বলাই আছে। তো বাবা এটা চাকি জ্বলাব, কে বসি আছে চাকি, এতে পাঁচ বসি আছে। তো পাঁচ বসি চাকি জ্বলা হব। নাই নাই মেচটো পোৱাটো দেখা নাই, চাকিও লাগে চাকি মেচ আমি ভালকে ইয়াতে ফিৰিব পাৰি ন বক্স এইটো মেচ এটা আছে নি তলত চাই। তো এতিয়া চাকি জ্বলাম, বাবাই জ্বলাই দিব চাকিটো, মই খালি ধূপ জ্বলাব লাগিব, মই খালি ধূপ জ্বলাম। তো বাবাই প্ৰথম চাকিখিনি জ্বলাই লওক নেকি বাবা। ওম নম শিৱায়। তো চাকি জ্বলাবলৈ আৰম্ভ কৰিলে বাবাই, এবাৰতে জ্বলাব পাৰিব নাই বাবা, জ্বলাব চাগে ন, এবাৰতে জ্বলাব পাৰিলে এইটো এটা ভগৱানৰ আশীৰ্বাদ পোৱা নিচিনা হয়। তো পাপা এতিয়া ছাকচেছ হ'ল, পাঁচ বছি চাকি এবাৰতে জ্বলাই দিলে বাবা। তো এতিয়া আমার ধূপ আর চাকি জ্বলা হল, এটা থালিখন আমি অলপ আগবাড়ি গেছো এয়া আপনার বামুনটোর ওসরলে, মানে গছ গুড়ি গে আছো। তো গছ আপনার গছ দেখি আছে সব, এটা আপনার বট গছও না, এটা আহত গছসোপা এটা হয়েছে, এটা নতুনকে মানে ডাঙর হয়েছে আহত গছসোপা, সেই বট গছসোপা মানে ভাঙি গল বুড়া হয়েছিল তো সেই কারণে। তো এটা পাপায় নারিকল ভাঙিব, এটা রেডি হয়েছে পাপায় ভাঙিবলের কারণে। এতিয়া ফুট লোৱা হ'ল, ফুট ল'লো আৰু নাৰিকল ভাঙিলোঁ, এতিয়া ৰছী বান্ধিবলৈ আছে। তো ৰছীটো বান্ধিম ইয়াতে, এই সূতা বুট গোটেইটো ৰছীয়ে বন্ধা হৈছে চাওক। তো এতিয়া আমিও বান্ধিম ৰছী টিলিঙাটো। তো প্ৰথমতে টিলিঙাটো বান্ধি লওঁ, এই টিলিঙাটো যে এই টিলিঙাটো বান্ধি লওঁ ইয়াতে।
হেলো ফ্রেন্ডস, চক এই বহুতো আপনার পুরোনা পুরোনা যুর টিলিঙা আছে, এইব খুলি ককাই দিয়ে খুলি আছে, এইব টিলিঙাব পুরোনা হয়েছে, এইব খুলি উলাইছে এটা। হেলো ফ্রেন্ডস, চাওক টিলিঙা দাম খাই গেছে, চাওক ইয়াত কিমান মানুহ আহে আৰু টিলিঙা বান্ধি থৈ যায় তেওঁলোকে। আৰু এয়া চাওক বহুত পুৰণা, এয়া চাওক টিলিঙা, বহুতে মানুহ আহে আৰু টিলিঙা বান্ধি তেওঁলোকে যায়। চলো ফ্ৰেণ্ডছ, ৰ'দটো অলপ পিছফালৰ পৰা পৰিছে, ত' সেইকাৰণে মুখখন অলপ আন্ধাৰ হৈছে। মই মানে পিছফালৰ যোনটো টিলিঙা মন্দিৰ সেইটো দেখাবলৈ মই চেষ্টা কৰি আছোঁ আপোনালোকক। ত' আপোনালোকে নিশ্চয় আহিব, ইয়াত টিলিঙা মন্দিৰ আপোনাৰ বৰডুবিত আছে, তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্টত পৰে বৰডুবি। ত' আপোনালোকে নিশ্চয় আহিব, বহুত মানে শান্তিৰ পৰিৱেশ, আপোনালোকে ইয়াত আহিবই নিশ্চয়। আৰু ইয়াতে আপোনাৰ দৰ্শন কৰি আপোনালোকে ধুনীয়াকৈ ইয়াত দৰ্শন কৰি আপোনালোকে যাব পাৰে, বহুত ধুনীয়া ঠাই আৰু বহুত শান্তিৰ পৰিৱেশ আছে। চ' হেল্ল' ফ্ৰেণ্ডছ, ত' আজিলৈ ভিডিঅ' ইমানে আছিলে, আৰু আজি আপোনালোকে দেখিলে যে টিলিঙা মন্দিৰ কেনেকুৱা। ত' আপোনালোকে নিশ্চয় আহিব, বহুত ধুনীয়া ঠাই, বৰডুবিত আছে, ইয়াত তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্টৰ বৰডুবিত আছে। ত' এয়া হৈছে দোকান পোহাৰবোৰ, ধুনীয়া কল্যাণ পাতি আছে, আপোনালোকে নিশ্চয় আহিব, ইয়াত আহি আপোনালোকে দৰ্শন কৰি যাবই যাব, বহুত ধুনীয়া ঠাই। ত' আজিলৈ ইমানে আছিলে, চ' টিল দেন টেক কেয়াৰ, আৰু নেক্সট ভিডিঅ'ত নিশ্চয় লগ পাম, ভাল ভাল ভিডিঅ' লৈ আহিম মই, ঠিক আছে, চ' বাই বাই।